দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিগম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি ধর্মঘটের পর এবার লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে শুরু লঞ্চ মালিকদের ধর্মঘট। বন্দর নগরী চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধ কল্পে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যৌক্তিক সমাধান না মেলা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হবে না জানিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতারা। জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে, ভারত সহ সারা দেশে দাম বৃদ্ধি এবং পাচার ঠেকাতে সরকারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে 400 বোতল মদ ও 700 ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে নতুন করে 138 জন হাসপাতালে ভর্তি। ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লেগে আইসিউতে থাকা অন্তত 10 কোভিড রোগের মৃত্যু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 2 দিনব্যাপী সঙ্গীত উৎসবের প্রথম দিনের রাতে পদলিত হয়ে অন্তত 8 জনের মৃত্যু। লা লিগায় আজ রাতে মুখোমুখি হবে সেল্টা ভিগো ও বার্সেলোনা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরে নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।